আলহামদুলিল্লাহ আইন ও মেনে চললাই রাজনীতি নবগরি আর মাননীয় প্রধানমন্ত্রীর একক সিদ্ধান্তে আর কতবার নমিশন দিয়ে আজ নমিশন পাইম আজ এমপি চিন্তাও নবগরি বাসালির সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চট্টগ্রাম ১৬ আসনোত্তন ২০১৪ সালত অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনত ফুল্লের বারের মতো সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হইল। বিগতবারের তুলনায় বর্তমানে তে ক্ষমতা তাইনের ফরতুন বাসালির বোধ উন্নয়নমূলক খাম গজি বলে জানাই এ নেতা। আর নেত্রীর জননেত্রী শেখ হাসিনার সহযোগিতা নিয়ে আর বাসকালের মধ্যে বর্তমানে ১০০০ কোটি টিয়ার খাস প্রায় 80% শেষের পথে আর 20% আছে এগুলো ওই জীবিক এর বাইরেও জিন আছে এই যে দশখান হাই স্কুল নতুন ভবন আবার সোয়ান মাদ্রাসা এবং বিএন কামিল মাদ্রাসাগুলি জিন বাসায় লাগানো আছে। সি প্লাস টিভি ইউটিউব উত্তম সিলভার প্লে বাটন ফোনে মোস্তাফিজুর রহমান এমপি শুভেচ্ছা জানিয়ে সি প্লাস পরিবারের এবং ওনারা যে এই অ্যাওয়ার্ড পাইছেন এর লেভেল আমি খুব আনন্দিত এবং ওনারা হাসি প্রধানমন্ত্রী সভাপতি করে এটাও হইলাম মাননীয় প্রধানমন্ত্রী ওনারে মনোনয়ন দিয়ে বাসকালী মানুষ ১.৫ লক্ষ ভোটের ব্যবধানে নির্বাচিত করি কি কিন্তু মন্ত্রীরা সব বসা আছে জিজ্ঞেস করে বুঝলাম কেয়ার হাসা আমার ব্যক্তিগত তদবির লাগেই না যে ১০০ কোটি হাঁস গুরগি দেশের উন্নয়ন লাগে উর্গি দিই কিন্তু আমি ব্যক্তিগত হনা লাভ লাগে করি। আগামীবার সংসদ নির্বাচনত অংশগ্রহণ করিব কিনা এই ব্যাপারে জানতে চাইলে তিনি জানাল দি আর নেত্রীর অবদানে আই এমপিওই ইতালি মেলায় দেশের হাঁস গুরগি ইও যদি আয় দেশ হামগুরগি এন আর নেত্রীও জানে নেত্রী যদি মনে করে আর নমিশন দিব এবং নেত্রীর সিদ্ধান্তরে আমি মাথা পাতিলি। ডেস্ক নিউজ সি প্লাস টিভি।